নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শর্ত না মানায় হলো না নবান্নে বৈঠক, আর তারপরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বৈঠকের পর নবান্নের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা, বিচারের দাবির অপেক্ষায় রাজ্যবাসী। পেরিয়ে গিয়েছে 68 ঘন্টারও বেশি সময়। স্বাস্থ্য ভবনের সামনে এখনও আন্দোলনের সামিল রয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার চতুর্থ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ। মঙ্গলবার বিকেল 3:30 পর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি তাদের। মুখ্যমন্ত্রী বৈঠকের রাজিও হয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার সন্ধে শর্তের গেরোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের। কি কি শর্ত ছিল ডাক্তারদের আর কোন শর্তগুলি বা মানা হল না? শর্ত এক, 30 জন প্রতিনিধিকে আলোচনায় বসার অনুমতি দিতে হবে। শর্ত দুই, বৈঠকের আলোচনার লাইভ স্ট্রিমিং করতে হবে। প্রথমে নবান্নে বৈঠকে 15 জন প্রতিনিধিকে ডাকা হলেও পরে 34 জন প্রতিনিধিকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় শর্তে রাজি হয়নি সরকার। অর্থাৎ ঘটনার ভিডিও করা যাবে, কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না। যার দরুন আলোচনায় বসেননি জুনিয়র ডাক্তাররা, অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। বৈঠকে না আসায় নবান্নে দীর্ঘক্ষণ অপেক্ষায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সভাঘরে 2 ঘন্টারও বেশি সময় বসেছিলেন তিনি। তারপর ঘটনার প্রেক্ষিতে প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে, সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। পাশাপাশি ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে করজোড়ে অনুরোধ জানিয়েছেন তিনি কাজে যোগ দেবার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে। যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে, মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকব। আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে, স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অব দ্য প্রসিডিংস, এনসিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ডকুমেন্টেড। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে, কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি, আমি শুধু একা নই, আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর তো পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। এদিকে বৈঠক না হওয়ায় নবান্নের সামনেই অপেক্ষা করছিলেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর নবান্নের বাইরে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তারা।
জুনিয়র ডাক্তাররা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম, কি চেয়েছিলাম, আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা ঘটনাটি ধামা চাপা দিতে চেয়েছিলেন, তাদের শাস্তি চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ার চায় দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা বলেন, গত 33 দিন ধরে আমরা রাস্তায়, দরকারে আরো 33 দিন রাস্তায় পড়ে থাকব, কিন্তু বিচার আমাদের চাই, আমরা চেয়ার চাই না। যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে, তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1-5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে, আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা করব। এখন আমরা আবার এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে সেটা জানানো হয়নি। হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি, উনি বলেওছেন আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখবো, আমি এবং আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের। হাই নিউজ নেটওয়ার্ক। ঘণ্টা দুয়েকের অপেক্ষার পরও হয়নি বৈঠক। নবান্নের বাইরে অপেক্ষারত ছিলেন জুনিয়র ডাক্তাররা। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না, বিচার চাই, প্রেস কনফারেন্সে বললেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীদের অনেকেই। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা যখন নবান্নের নিচে অপেক্ষায় ছিল, সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না। তার কথায় প্রথম দিন থেকেই চেষ্টা করেছি আমরা, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে অসম্মান অপমান করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কুৎসা অপপ্রচার হয়েছে। মানুষ কলকাতায় এসেছিলেন আন্দোলনে, ওরা জানতেন না এর মধ্যে রং রয়েছে। আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, চায় চেয়ার। আমাদের নামে অনেক, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে। যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বৃহস্পতিবার আবারও জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আহ্বান জানানো হয়েছিল। 15 জনের সীমা বেঁধে দেওয়া হলেও পরবর্তীতে 34 জন প্রতিনিধিকেই ঢুকতে দিতে রাজি হয় সরকার। বৈঠকের ভিডিও করাতেও রাজি হয়, কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে অনুচ ছিলেন জুনিয়র ডাক্তাররা। তাই 5টায় তার বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর নবান্নে কনফারেন্স হল থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার করা যাবে না, তাই ভিডিও রেকর্ডিং এর প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও জুনিয়র ডাক্তাররা রাজি হননি। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে,
আমরা যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন, এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি। আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন, সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন, তাও আমরা কাউকে আটকাইনি, আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম, কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না। জুনিয়র ডাক্তারদের দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি 2 ঘন্টা বসে আছি, 3 দিন ধরে বসে আছি, যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে তাদের অনেকেই হয়তো 1 মাস আগে জয়েন করেছে, অনেককে বৈঠকেও রাখিনি, তারপরও বৈঠক ডেকে আসবেন বলেও নবান্নের গেট থেকে যারা এলেন না আমি ক্ষমা করে দিলাম, অনুরোধ করছি কাজে যোগ দিন, রোগীদের বাঁচান, আর কোনো মৃত্যু যেন না হয় বাংলায়। করজোড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। চতুর্থ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের অদূরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, চলছে চিকিৎসকদের স্লোগানও, আন্দোলনের পাশে সাধারণ মানুষও, খাবার পানীয় জল এমনকি পরিধেয় দিয়ে সাহায্য সাধারণ মানুষদের। এটাকে কেন প্রশাসন শর্ত হিসেবে দেখছে আমি জানি না, এটা তো নৈতিক স্ট্যান্ড, এটা এর থেকে স্বচ্ছভাবে একটা মুভমেন্ট পরিচালনা করা যায়, মানে এটা একটা রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে কি তাদের প্রতিনিধিরা যায়, নেতারা যায়, মিটিং করে, কর্মীরা সেটা মেনে নেয়, এটা তো রাজনৈতিক দল নয়, এখানে সবাই নেতা সবাই কর্মী, তাই ওদের কাছে স্বচ্ছতা বজায় রাখাটা খুব খুব ইম্পর্ট্যান্ট, আর এটা তার সব থেকে ভালো পথ। 26টা কলেজ, তাদের সবার প্রতিনিধি থাকবে, এবং যেহেতু ওদের সঙ্গে গোটা রাজ্যের মানুষ এই আন্দোলনে পথে নেমেছে, ওদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে, তাই গোটা রাজ্যের মানুষের কাছে ওদের দায়বদ্ধতা আছে, ওদের দায়িত্ব আছে। পরিষ্কার বক্তব্য যদি লুকোনোর কারো কিছু না থাকে তাহলে লাইভ স্ট্রিমিংয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, বিশেষ করে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় প্রশাসনিক মিটিং খোলা মঞ্চে করেন। আমি তো বলবো প্রশাসন যদি এইখানে এই যেখানে জমায়েত হচ্ছে যদি এখানে এসে খোলা মঞ্চে এখানে যারা আমরা বসে আছি সবাই শুনতো, গোটা রাজ্যের মানুষ শুনতো, একটা এক্সাম্পল তৈরি করতে পারতো প্রশাসন যেভাবে ও সমস্যার সমাধান করা যায়। 4 দেওয়ালের ভেতরে এসি ঘরে এইসব তো আগে বহু দেখেছি আমরা, সমস্যার তো সমাধান হয়নি। গত বছর পুজোর সময় শিক্ষকদের সঙ্গে কী হয়েছিল, সমস্যার সমাধান হয়েছে? হয়নি। আর যে সমস্ত সরকারি বড় বড় আধিকারিক তাদের বিরুদ্ধে অভিযোগ, এটা তো ভাবতে হবে আজকে যে বড় বড় আধিকারিক তাদের নানা রকম সুরক্ষা কবচ আছে, অথচ বিভিন্ন দুর্নীতিতে তারা বলছেন আমরা জানি না, তা তারা যদি না জানেন তাহলে কারা জানবেন, কাদের দায়িত্ব এটা? তো সেই জন্য আমার মনে হয় পুরো জিনিসটাকে যেভাবে চলছিল সেভাবেই চলবে এরম না ভেবে এটা নতুন করে ভাবা উচিত। আর শিক্ষা এবং স্বাস্থ্য, আমার স্বাস্থ্য দুটো বড় পিলার, সেখানে স্বাস্থ্য ব্যবস্থার যে হাল আমরা দেখতে পাচ্ছি, সেখানে যদি প্রশাসনের কোনো সদিচ্ছা থাকে কোথাও কোনো ঢাক গুড়গুড় না করে একদম সবার সামনে প্রকাশ্যেই আলোচনা হওয়া উচিত, গোটা রাজ্যের মানুষ বুঝতে পারবে যে তাহলে সরকারের কতটা সদিচ্ছা আছে, ছাত্রদের জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা আছে,
তারা ওখানে যাচ্ছে, যদি সরকারের সদিচ্ছা থাকে তারা অভিভাবক হিসেবে বড় হিসেবে তাদের যে অত্যন্ত ন্যায়সঙ্গত যে দাবি, যে ন্যায় বলব যে খুব স্বচ্ছতার সঙ্গে যে দাবি রেখেছে সেটা তাদের মেনে নিয়ে আলোচনা শুরু করা উচিত। আমরা কিন্তু আমাদের মূল যে দাবি দিদির বিচার সেটা কিন্তু এখনো অধরা রয়েছে, এবং এই যে নৃশংস ঘটনা ঘটে গেছে আর জি করার বুকে তার মোটিভ কি, এবং বিভিন্ন সময়ে দেখা গিয়েছে 14/21 রাতে যে ঘটনা ঘটেছে দেখা গিয়েছে যে মানে এভিডেন্স লোপাটের চেষ্টা বারংবার হয়েছে, সেখানে পুলিশের কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাইনি। তাই জন্য আমরা সিপি বিনীত গোয়াল স্যারের পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি খুবই বেসিক, সেফটি সিকিউরিটি আর বিচারের দাবি, মূল দাবি দিদির বিচার চাই। এই বিচার যদি না পাই আমরা আন্দোলনে বসে থাকবো। আমরা খোলা মনে আলোচনায় বসতে চাই, এবং খোলা মনে বসতে চাই যেন সকলে দেখতে পাই এই আন্দোলন তো শুধু ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মীর আন্দোলন আজ নেই, আর আপনারাই দেখবেন প্রচুর সাধারণ মানুষ এসছে, সাধারণ মানুষ আমাদের খাবার দিয়ে যাচ্ছেন, তাহলে আমরা তো তাদের কাছে দায়বদ্ধ। তাহলে আমরা চাই সমস্ত জনসাধারণ দেখুক আমাদের সঙ্গে কি কথা হচ্ছে, আমাদের ভিতরে ক্লোজ ডোর বৈঠক হলে হবে না, সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কাছে আমরা দায়বদ্ধ, সাধারণ মানুষকে আমরা দেখিয়ে যা ডিসিশন হবে সব হবে। আমাদের কাছে যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই সারা বেঙ্গলে এই জুনিয়র ডাক্তার বলতে কাদের বোঝায়, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং পোস্ট ডক্টরেট ট্রেনি, আমরা কারা, আমরা শিক্ষার্থী, আমরা শিখতে এসেছি। হাসপাতাল কিন্তু চালানোর কথা সিনিয়র ডাক্তার স্যার ম্যাডামদের এবং মেডিকেল অফিসার স্যার ম্যাডামদের, তাহলে বিগত 3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে না, তার জন্যই আজ জুনিয়র ডাক্তারদের ওপরে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কি থাকার কথা, কারণ জুনিয়র ডাক্তারের সংখ্যা মাত্র 7,500, সেখানে টোটাল চিকিৎসকদের সংখ্যা প্রায় 92,000 সারা ওয়েস্ট বেঙ্গলে, তাহলে 7,500 যদি না থেকে যদি স্বাস্থ্য ব্যবস্থার এইরকম অবস্থা হয় তাহলে তো এটা বলতেই হয় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তার দায় এই স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আমি এটাকে স্বাগত জানাচ্ছি, অত্যন্ত সঠিক আন্দোলন এবং খুব ঠিকভাবে করি। এরা যেটা চাইছেন একটা ধর্ষণমুক্ত, হিংসামুক্ত, শোষণমুক্ত সমাজ চাইছেন, সেই দাবিটাকে আমি সমর্থন করি। সেই জন্যে শুধু একটা ধর্ষণের ঘটনা নিয়ে মুভমেন্টটা না, এইটা দিয়ে তা করছেন যে ধর্ষণমুক্ত দেশ, হিংসামুক্ত দেশ কোন রকম থাকবে না, শোষণমুক্ত দেশ চাইছে, এটা সঠিক দিশা, আমি এটাকে সমর্থন করি। মুখ্য সচিব চিঠি দিয়েছেন, নবান্ন থেকে চিঠি এসছে, তারা কিন্তু সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে, তাদের দাবিতে তারা অনর, এই জায়গাটা কিভাবে দেখছেন? একদম সঠিক করেছেন ওরা, কারণ ওই চিঠিগুলোর লক্ষ্য এই মুভমেন্টটাকে পতনগ্রস্ত করা, মুভমেন্টটাকে শেষ করা, মুভমেন্টটাকে শক্তিশালী করা। কাজে এখানে আমি বলবো খোলা মনে এদের সঙ্গে পরিষ্কার করে যেমন বলছেন 30 জন প্রতিনিধি ডেকে নিয়ে ওদের প্রপার রিপ্রেজেন্টেশন নিয়ে তাদের সঙ্গে সিরিয়াসলি কথা বলবো, শুধু ওই ধোকা দিয়ে নাম কাগজটা আলোচনা করে মুভমেন্টটা শেষ করার যে পদক্ষেপ নিতে চাইছেন সেটা শেষ করুন। আমি প্রশাসনকে বলবো খোলা মনে এদের সঙ্গে কথা বলুক, এদের স্বার্থ মেনে তাদের সঙ্গে কথা বলুক, করে প্রকৃত সমাধানের দিকে যান, সেটাই পথ। আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা যে সাধারণ মানুষ এবং প্রত্যেকে এতটা এগিয়ে আসছে, সবার জন্য করা হচ্ছে, আমরা তো আছি তার সাথে, সবাই যে এটা করছে সেটার জন্য আমরা সবার কাছে প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞ, সারা জীবন থাকবো।
লোকে এই যে আন্দোলনকে সমর্থন করছেন, নইলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই থেকে দেখছি সবাই এসে বলে যাচ্ছে যে আজকে দুপুরবেলার ভাত এসছে, আপনারা কি খাবেন, আমি কিছু আয়োজন করবো, এরকম সবাই আমাদের হেল্পের জন্য এগিয়ে আসছে। তো সমর্থন না থাকলে কেউ তো, এটা তো কাউকে জোর করছি না বা আমরাও কাউকে ফোর্স করছি না, এগুলো সদিচ্ছায় লোকে এসে করছে, তার মানে তাদের সমর্থন আছে বলেই তারা করছে, তারাও মনে করছে যে আন্দোলনটা যুক্তিযুক্ত। আমার গেঞ্জির ব্যবসা, আমার যে দেখলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এরা আন্দোলন করছে, ভেজা অবস্থায় থাকবে, অন্তত কিছুটা দিয়ে হেল্প করি, এই আর কি, আর কিছু নয়। আর কিছু আপেল পেয়ারা নিয়েছি আর লজেন্স দু প্যাকেট দিয়ে এলাম। আমার বাড়ির ডাক্তার, আমার মেয়ে এমএ পড়ছে, কিন্তু ডাক্তারিতে সুযোগ হয়নি, কেন এনারা ডাক্তারি পড়ার মানে ভগবানের এগুলো ব্যাপার, কিন্তু সাধারণ আমাদের পক্ষে হয়নি আমাদের ঘরে, কিন্তু এনারা হচ্ছে ভগবানের মতো, কিন্তু তাদের জন্য এটুকু তো করতেই হবে আমাদের, আমার ছেলে মেয়ে না হোক, এরাও আমার সন্তানের মতো। অনেক ক্ষত জমতে 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 একটা সময় গিয়ে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই এরকম একটা বৃহৎ আন্দোলন হয়। আমাদের মুখ্যমন্ত্রী নিজে ক্ষমতায় এসছেন এরকমই আন্দোলন করে, তো ওরাও এখন সেই আন্দোলনটাই করছে, এবং ওদের দাবি খুব ন্যায্য, ওরা জাস্টিস চাইছে, ওরা কোনো অ্যাডিশনাল কিছু কিন্তু চাইছে না, ওরা নিজেদের জন্য কিছু চাইছে না, ওরা দে আর আস্কিং ফর জাস্টিস, এটা খুব ভ্যালিড ডিমান্ড এবং আমরা সবাই ওদেরকে সাপোর্ট করি, তাই জন্য খোঁজ নিচ্ছি যদি কোনোভাবে আমরা সাহায্য করতে পারি, অবশ্যই ওদের সাথে থেকে তো সাহায্য করার চেষ্টা করছি, বাট অ্যাডিশনালও কোনোভাবে যদি, কারণ ওরা সমানে এইভাবে গরমের মধ্যে বৃষ্টির মধ্যে বসে আছে, তো আমাদেরও খুব খারাপ লাগছে, বাট যে এনি হাউ ইফ উই ক্যান হেল্প উই উইল ট্রাই, মানে আমরা আমাদের বেস্টটা চেষ্টা করবো ওদেরকে দেওয়ার, সেই জন্যই জিজ্ঞেস করছি, খোঁজ নিচ্ছি। তবে ভালো লাগছে এইটা যে অ্যাটলিস্ট সবাই প্রতিবাদ করছে, সবাই পার্টিসিপেট করছে, এরকম নয় যে সবাই সরে যাচ্ছে ওরা একা, সেটা নয়, আমরা সবাই ওদের সাথে আসি, সেটা আই থিঙ্ক আমরা ওদেরকেও বোঝাতে পেরেছি, সেই জন্য ওরাও বোধ হয় ভালো ফিল করছে। আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেয়ে একটা প্ল্যান, কারণ ওদের এত জিনিস হয়ে যাচ্ছে যে ওদের এক্সেস হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, তো সেটা করার চেয়ে আমরা জিজ্ঞেস করে নিয়ে জেনে যখন যেমন রিকোয়ারমেন্টস হয়ে যায়, শুধু আমরা না, এখানে তো অনেক লোকই দিতে আসছে, তো সব কিছু জেনে টেনে আমাদের ইনস্টিটিউট আমাদের কাজের জায়গা থেকে দেওয়া হয়েছে, আবার যদি প্রয়োজন পড়ে হয় আবার দেওয়া হবে। ক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, আর সেই বৃষ্টি মাথায় নিয়ে চলল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ। শুক্রবার চতুর্থ দিনে পড়েছে আন্দোলন, ক্লান্তিহীন গলায় স্লোগান তাদের। পিফায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাইফুদ্দিন মোল্লাকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী শাহজাহান শেখ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে অবৈধ সম্পর্কের জের আর তার জেরেই আক্রমণ। গুলিবিদ্ধ ব্যবসায়ী শাহজাহান শেখের স্ত্রীর সঙ্গে ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রিয়াজুল মোল্লার অবৈধ সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। আর ঘটনার কথা শাহজাহান শেখ জানার পর রিয়াজুলকে বাড়িতে আসতে বারণ করায় ভাইকে দিয়ে তাকে খুনের চেষ্টা করে রিয়াজুল। বৃহস্পতিবার রাতে সাইফুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে ঘটনায় পুলিশ।
আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, আর এবার সিবিআই এর মামলাতেও জামিন পাওয়া গেল। আবগারি মামলায় সিবিআই এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। নির্ধারিত সময় থেকে দেরিতে ট্রেন ছাড়ায় যাত্রী বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে 6:10 ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু ইঞ্জিনে গোলযোগ থাকায় 2.5 ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন। ট্রেন দেরিতে ছাড়ায় বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। শুধু তাই নয়, ট্রেন দেরিতে ছাড়ার কথা রেলের আধিকারিকদের যাত্রীরা জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে, আর তারপরেই বিক্ষোভ দেখান যাত্রীরা। আমি আমার লাস্ট ডেস্টিনেশন গুয়াহাটি পর্যন্ত ছিল না, আমি যেতে ছিলাম ত্রিপুরাতে। আপনারা জানেন এখনকার দিনে মেয়েদের সাথে কিরকম দুর্ব্যবহার বা হয় বা কিরকম পরিস্থিতি, এরকম ভাবে সকল মা বাবাই যায় একটা সেফ জার্নি করাতে। আমার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন কনফার্মেশন ছিল, আমি রাত্রিবেলা সরাইঘাট ছেড়ে এটাতে যাচ্ছি, কারণ আমরা জানি বন্দে ভারতের আমরা যেরকম সম্প্রচার দেখেছি বা শুনেছি এটার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি, কিন্তু আমাদের সাথে আজকে এরকম করবে। আর সব থেকে বড় কথা, আমাদেরকে একবারও জানানো হয়নি। আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি, অনেক সময় থেকে অপেক্ষা করছি, কালকে রাত্রি থেকে বসা স্টেশনে, আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি। আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি, তবু ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। আর এনজিপির মতো একটা জাংশন যেখানে আমরা জানি অনেক জায়গায় মানুষ ভ্রমণ করতে যায়, এখানে কোনো স্টেশন মাস্টার নেই, আমাদের সাথে ব্যবহারও ভালো হয়নি, এটা আমরা আশা করিনি। এর থেকে বেশি কিছু বলার নেই। ওদের থেকে আমরা কোনো রকমের কোনো সহায়তা পাইনি। আমি বলেছি ওরা অফিসার, ওদের তো নিশ্চয়ই অফিসার থাকবে, ওদের কাছে কোটার কিছু টিকিট থাকে, ওরা তাও ব্যবস্থা করে দেয়নি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।